হ্যালো কলকাতাবাসী, দীঘা এপিসোডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ফাইনালি 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 আজকে চলে এলাম এই মুহূর্তে উদয়পুরে একটু মাছ ভাজা ট্রাই করতে। তো মাছ ভাজা খেতে এসেছি, দেখছি একটা যে কোনো দোকান খুঁজবো বেশি ভাই, বাজেট একদমই শেষ। তো মোটামুটি বাজেটের মধ্যে পকেট ফ্রেন্ডলি একটু তো মাছ ভাজা খাবো, ইচ্ছা হচ্ছে একটু বেশি। মানে দীঘায় এসছি, যদি না মাছ ভাজা খাই তাহলে বস কিন্তু জমে না। সো আজকে এই জন্যই এখানে মাছ ভাজা খেতে এসছি, যে কোনো একটা দোকান থেকে একটু মাছ ভাজা খাবো, তার সাথে ফুড রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল নোটিফিকেশন নাকি অল করে দাও, কারণ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর এরকম দীঘার কিন্তু নতুন নতুন ভিডিও আসতেই চলেছে একটার পর একটা। তো চলো বেশি কথা না বলে, বেশি দেরি না করে উদয়পুর আজকে মাছ ভাজা খাওয়া যাক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা একটা দোকান খুঁজে পেয়েছি আমাদের মনের মতন। আসলে একটু বেশ লোটে মাঝে যে ফ্রাই টাইপের হয় একটু বেশ ঝাল ঝাল, অনেক জায়গায় পাচ্ছিলাম না। তো 33 নম্বর স্টলে সন্তোষ কাকুর দোকানে এই মুহূর্তে আমরা এসেছি। সন্তোষ কাকু আমাদের জন্য একটু বেশ লোটে মাছটা ফ্রাই করবে, আমরা খাবো, দেন ইচ্ছা আছে একটা পমফ্রেট মাছ ফ্রাই খাবো। সো ভিডিওটা চরম হতে চলেছে বস, লোটে মাছ খেতে খেতে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা লোটে মাছের ফ্রাই কিন্তু পেয়ে গেছি। দামটা নিয়ে পরে বিষয়ে বলছি, আগে একটু টেস্ট করে দেখা যাক। টেস্ট ইজ বিগ ম্যাটার গাইস। ক্লোজ ভাবে একটু দেখাতে বলি, একদম ক্লোজ দেখো, এদিকে তেল টেল ভাসছে, কষা যে ব্যাপারটা না বেশ মাখামাখি ব্যাপারটা না বেশ ভালো করে, আদা রসুনের যে পেস্ট সং মিলিয়ে একটা দারুণ ফ্লেভার কিন্তু আমরা এই মুহূর্তে উপভোগ করছি। প্রপারভাবে একদম বলতেই পারা যায় ফ্রেশ মাছ দিয়েছে। এই যে দেখো কতটা যে থকথকে থলথলে ব্যাপারটা, দারুণ লাগছে। একটু এদিকে গ্রেভি, আগে একটু তেল নিয়ে পারফেক্ট আছে। 100 টাকা দাম নিচ্ছিল 3 পিস লোটে মাছ দিয়ে, দুর্দান্ত ফ্রাই করে দিয়েছে। আর এটা খেতে হলে কিন্তু আসতে হবে তোমাদের 33 নম্বর স্টলে সন্তোষ কাকুর দোকানে, আর পিস পাওয়া যাবে। আমার একটু ইচ্ছা আছে পমফ্রেট মাছটা ফ্রাই খাবো, লেটস সি পমফ্রেট মাছের ফ্রাইটা খেতে খেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি বন্ধুরা লাস্ট আইটেম কিন্তু পমফ্রেট ফ্রাই আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। পমফ্রেট ফ্রাইটা একটু বেশ কাটা ছেঁড়া করে খাবো, খুব এক্সাইটেড মুডে আছি। সো আমি যদি আমার ভাইকে একবার দেখাতে বলি, দেখো এই হচ্ছে পমফ্রেট মাছ, একটা গোটা পমফ্রেট মাছ, দামটা নিয়েছে 120 টাকা। আই থিঙ্ক ঠিক হবে, আমি ঠিক জানি না, যারা যারা তোমরা উদয়পুরে এসে খেয়েছো কমেন্ট করে জানাও ঠিকঠাক প্রাইস দিয়েছে কিনা। আর এর উপর দিয়ে সুন্দরভাবে মাছটাকে ফ্রাই করেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এর উপর দিয়ে একটা ভাজা মশলা টাইপের দিয়ে দিয়েছে, গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে। চলো একটু নিচ থেকে গরম গরম মাছ খাওয়া যাক,
একদম ঘাম উঠছে। কিন্তু আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে এটা, লোটে মাছটা খাওয়ার সময় কিন্তু বেশ বালি কসকসের ব্যাপারটা পায়নি, আমি তো ফলস রিভিউ দেবো না, বাট এই মাছটা খাওয়ার সময় কিন্তু বালি কসকসের ব্যাপারটা আমি পাচ্ছি। সুন্দরভাবে ফ্রাই করেছে, মশলা দিয়েছে, তার জন্য একটা বেশ আলাদা রকম খেতে লাগছে, কসকসের ব্যাপারটা পাচ্ছি একটু, কেন জানি না, আই থিঙ্ক সেটা ধোয়ার জন্য হতে পারে। তাই তো অভিরুদ্র মুখার্জি, তাই মনে হয়, নাহলে তো হওয়ার কথা না, এটা হওয়ার কথা নয়, বল মোটামুটি সব দিক দিয়ে দেখতে গেলে ঠিকঠাক, ঠিক আছে, কি জানি হয়তো বালি খেয়েছিল কারণ ধুয়ে তো ভালোভাবেই দিচ্ছে। দেখো এই দিয়ে এরকম সুন্দরভাবে ফ্রাই করেছে, এত সুন্দর ফ্রাই করার পরেও আই থিঙ্ক এটা ধোয়ার সময় কোনো অসুবিধা একটা হয়েছে, সেই জন্য অল্প একটা বালি, বাট মাছটা কিন্তু দুর্দান্ত লেভেলের ফ্রাই করেছে আর দুর্দান্ত লেভেলের স্বাদ পাওয়া যায়। টাটকা মাছ কিন্তু ভাই খেতে হলে উদয়পুর তোমাদের আসতে হবে, আর দীঘাতে আমি সেরকম বিশেষভাবে ট্রাই করলাম না, আমাকে মিস্টার মুখার্জিও বারণ করলো যে দাদা খেও না, কেননা একটু এদিক ওদিক দিয়ে দেয়, ওদিকে সব দোকানে আমি বলবো না, বাট কিছু কিছু দোকানে না দেয় এই ব্যাপারটা করে। তো আই থিঙ্ক উদয়পুরে এসে আমি মোটামুটি এখানে যতগুলো দোকান আছে আমি কিছু দোকানে অ্যাসিওর করতে পারি যে তোমরা এখানে এলে অন্তত টাটকা মাছ পাবে, উদয়পুর শঙ্করপুর তারপর তালসারির দিকে গেলে না তোমরা টাটকা মাছটা খেতে পাবে, বাট দীঘা ফিঘার দিকে একটু তোমাদের কেস খেয়ে যেতে পারো, এটাই। বাদ বাকি সব মিলিয়ে বলতে গেলে পারফেক্ট ছিল আজকের দিনটা, প্রায় মোটামুটি আমাদের কমপ্লিটের পথে। তো চলো, আর বিশেষ কিছু দেখাবার নেই, বিশেষ কিছু কথা বলার নেই। হ্যাঁ, পমফ্রেট ফ্রাইটা কিন্তু 120 টাকার দাম নিল, তাই তো, পমফ্রেট ফ্রাইটা 120 টাকা দাম নিল, আর লোটে মাছের ফ্রাইটা যেটা করেছিলাম ঝাল মশলা দিয়ে সেটা দাম নিয়েছিল 100 টাকা। একটু চলো ভিডিও শেষে ফিরে আসছি। দু রকম মাছ খেলাম, মোটামুটি খাওয়া কিন্তু শেষ, পমফ্রেট মাছটা কিন্তু অসাধারণ ভাই ফ্রাই করেছিল, অসাধারণ খেতেও লাগলো, তবে একটু হালকা আমি বালি বালি ভাবটা পেয়েছি, সেটা বড় কথা না, কিন্তু মাছটা খুব টেস্টি, খুব সুন্দরভাবে টাটকা মাছ আর দুর্দান্ত বাড়ির মতন একদম ভেজেছে সত্যি কথা বলতে। তো 33 নম্বর স্টল, পারলে তোমরা আসো, খুবই ভালো আমাদের সার্ভ করলো কাকু, আর কাকু অ্যান্ড কাকিমা সত্যি খুব সুন্দরভাবে সার্ভ করেছে। আর হ্যাঁ, ওই দিকটায় আমরা বসেছিলাম আর ঠিক এই পিছনটায়, মানে জলটা ফ্লো হয়ে আসছে বলে ঠিক এই পিছনটা অবধি আমাদের একটা সিট করে দিল এইখানে খাওয়ার জন্য। সব মিলিয়ে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স হলো, তাই তো মিস্টার মুখার্জি? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ এবার করো। উদয়পুর সি বিচটা দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ হোক, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, একটা খুব তাড়াতাড়ি দুর্দান্ত ব্লগ নিয়ে ফিরে আসবো আমরা, টাটা।